জন মিলে মরিতে হবে অমরকে কথা কবে। বন্ধুরা, মৃত্যু আমাদের জীবনের এমন একটি সত্য যাকে অস্বীকার করা যায় না। আবার এই মৃত্যু কখন কিভাবে আমাদের সামনে এসে দাঁড়াবে তাও কেউ জানি না। কিন্তু সনাতন ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম গরুড় পুরাণে ভক্তি, বৈরাগ্য, যজ্ঞ, তপ, দান ও সদাচার ছাড়াও মৃত্যুর আগে পাওয়া কিছু সংকেতের বিষয়ে বিস্তারে বলা হয়েছে। আজকের ভিডিওটিতে আমরা সেই সব সংকেতগুলি তুলে ধরব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। নমস্কার বন্ধুরা, আমি জাগরি, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনী পরিবারে। গরুড় পুরাণে এমন 7টি সংকেতের কথা বলা হয়েছে যার দ্বারা বোঝা যায় যে সেই ব্যক্তির মৃত্যু হতে চলেছে। প্রথম লক্ষণটি হল কোনো ধ্বনি অর্থাৎ শব্দ শুনতে না পাওয়া। সাধারণ অবস্থায় যখন আমরা দুই হাত দিয়ে আমাদের দুটি কান চেপে ধরি তখনও কিছু পরিমাণ শব্দ শুনতে পাই, কিন্তু যে ব্যক্তির মৃত্যু হতে চলেছে তিনি কানে হাত দুটি চেপে ধরলে কোনো শব্দ শুনতে পান না। দ্বিতীয় লক্ষণটি হল চোখ দুটির উপরের দিকে উঠে যাওয়া। গরুড় পুরাণে বলা হয়েছে যে সময়ের সাথে সাথে যদি কোনো ব্যক্তি তার নাকের অগ্রভাগ দেখতে না পান অথবা তার চোখ দুটি উপরের দিকে উঠতে শুরু করে তবে সেই ব্যক্তির মৃত্যু খুব দ্রুত ঘটে। তৃতীয় সংকেত, পূর্বপুরুষদের উপস্থিতি অনুভব করা। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তির মৃত্যু আসন্ন সে তার খুব প্রিয় পূর্বপুরুষ অর্থাৎ পিতামহ বা প্রপিতামহদের দেখতে অথবা তাদের উপস্থিতি অনুভব করতে শুরু করেন, অর্থাৎ সেই ব্যক্তি খুব শীঘ্রই তার পূর্বপুরুষদের সাথে তাদের লোকে গমন করেন। চতুর্থ সংকেত, আকাশে থাকা চাঁদটিকে খণ্ডিত দেখা, অর্থাৎ যে ব্যক্তির মৃত্যু হতে চলেছে সে অনেক সময় চাঁদটি গোলাকারের পরিবর্তে খণ্ডিত অথবা ভিন্ন ভিন্ন আকারের দেখতে পায়। অনেক ক্ষেত্রে সেই ব্যক্তি চাঁদকে দুটি ভাগে বিভক্ত অবস্থায় দেখেন, যা তার জীবনের অন্তিম সময়কে সূচিত করে। পঞ্চম লক্ষণ, অদ্ভুত গন্ধ পেতে শুরু করা। বলা হয় যখন কোনো ব্যক্তির অন্তিম সময়টি চলে আসে তখন সেই ব্যক্তি এমনটা অনুভব করতে শুরু করেন যে তার আশেপাশে কোনো অজ্ঞাত ব্যক্তি বসে রয়েছে। কিছু ক্ষেত্রে সেই ব্যক্তি তার শরীর থেকে অদ্ভুত গন্ধ পেতে শুরু করেন, যাকে সাধারণত মৃত্যু গন্ধ বলা হয়, আর এটি মরণাপন্ন ব্যক্তি ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না। ষষ্ঠ, আয়নায় নিজের মুখ দেখতে না পাওয়া। এই ঘটনা সাধারণত খুব কমই ঘটে। এক্ষেত্রে ব্যক্তি তার নিজের প্রতিবিম্বটি দর্পণে দেখতে পান না, কিন্তু অন্যদের প্রতিবিম্ব খুব স্পষ্টরূপেই দেখতে পান। যদি এমন ঘটনা কোনো ব্যক্তির সাথে ঘটে তবে বলা হয় এই ব্যক্তির আয়ু সমাপ্ত হয়ে এসেছে। সপ্তম, নাক থেকে অদ্ভুত শব্দ বের হওয়া। বলা হয় যে যখন কোনো ব্যক্তির মৃত্যু সময়টি নিকটে আসে তখন তার নাক থেকে অদ্ভুত এক প্রকার ধ্বনি বের হয়। সাধারণত এই শব্দ মৃত্যুর 2 দিন আগে শুনতে পাওয়া যায়। এছাড়াও গরুড় পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর 2 থেকে 3 মাস পূর্বে মরণাপন্ন ব্যক্তির নাক, মুখ এবং জিভ শক্ত হয়ে আসে। তো বন্ধুরা, এইগুলি ছিল সেই 7টি সংকেত যার বর্ণনা গরুড় পুরাণে করা হয়েছে। এই 7টি সংকেতের অতিরিক্ত আরও কিছু সংকেত রয়েছে যা আমরা অন্য একটি ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি ভালো মনে হলে একটি লাইক করে ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদের জানান। আজ এই পর্যন্তই, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।